আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে বাজেট থেকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও শুরু করছি। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, কারণ হচ্ছে আজকের ভিডিওটা JBL এর একটি স্পিকার নিয়ে। এবং এই স্পিকারটা আপনারা দেখতেই পাচ্ছেন, মানে খুব ভালো মানের একটি স্পিকার। আর এই স্পিকারটার বিষয়ে যদি আমি আসলে বলতে যাই, এক কথায় যেটাকে বলা হয় ফাটাফাটি স্পিকার, এটা আসলেই ফাটাফাটি একটা স্পিকার এবং মানে খুব হেভি একটি স্পিকার। আপনারা হয়তো বা দেখতে ছোটো লাগছে বা এটা সাইজে ছোটো, বাট এটা কিন্তু খুবই 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 ভালো একটা স্পিকার। এটা কিন্তু বর্তমান বাজারের মূল্যটা আমি আপনাদেরকে হয়তো একটু বলতে পারি, বর্তমান বাজারের মূল্যটা কিন্তু এটা 25 থেকে 30 বা 32 হাজার টাকার মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন এটা। তো আপনারা দেখলেন যে এটা আনবক্সিং করা হলো এবং এখন হচ্ছে আপনার কিছু ম্যানুয়াল দেওয়া হয়েছে এই স্পিকারটা। আমরা এটা হচ্ছে একদম সবার শেষে আপনাদেরকে এটা খুলবো, দেন এটা হচ্ছে আমরা রেখে দেন বাকি যে অ্যাক্সেসরিজগুলো আছে এগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা বলতে চাই যে এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় কিন্তু আপনি এটা সাথে করে নিয়ে যেতে পারবেন। যেমন আপনি কোথাও ভ্রমণে গেলেন বা কোনো একটা পার্টিতে গেলেন, ওখানে স্পিকার নেই, আপনি এটা ব্লুটুথ দিয়ে কানেক্ট করে এটা কিন্তু আপনি এখানে প্লে করতে পারবেন, মিউজিক প্লে করতে পারবেন বা আপনার ফ্রেন্ডদের সাথে এনজয় করতে পারবেন যে কোনো ইয়েতে। তো দেখতেই পাচ্ছেন এটা একটা অ্যাডাপ্টার দেওয়া আছে টাইপ সিয়ের। এবং এটার হচ্ছে মূল যেই বিষয়টা, এটা কিন্তু খুব ভালো বেস করে, স্পিকারটা কিন্তু খুবই ভালো বেস দিয়ে থাকে আর কি। তো এই বেসটার জন্যই কিন্তু মূলত আসলে প্রাইসটা যে করেছে বা প্রাইসটা যে হয়েছে, এই প্রাইসটি বাংলাদেশি টাকায় এটা আসলে 30,000 টাকার মতো, 30 থেকে 31,000 টাকার মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার ব্লুটুথ তো কানেক্টেড, অবশ্যই ব্লুটুথ কানেক্ট দিয়ে আপনি করতে পারবেন। এরপর হচ্ছে চাইলে আপনি যে কোনো জায়গায়ও নিয়ে যেতে পারবেন। তো সবচেয়ে বড় যে বিষয়টা, এটা কিন্তু হচ্ছে আপনার সাউন্ডটা খুবই ভালো। আর এটা কিন্তু আপনি হচ্ছে একটা হ্যাঙ্গিং করার জন্য, হ্যাঙ্গিং বলতে আপনি সাপোজ হাতে নিতে পারছেন না, আপনি কাঁধে নিলেন, কাঁধের জন্য কিন্তু একটা সিলিং দেওয়া আছে সাথে। তো আপনারা দেখবেন এটা লাস্ট আমরা যখন এটা ইয়া করবো, প্যাকেটটা যখন খুলবো তখন আপনারা দেখে নিতে পারবেন যে এটার হচ্ছে আপনার সিলিংটা লাগানোর কিন্তু দুটো জায়গা আছে। তবে সব সব কিছু আসলে বাদ দিয়ে হলেও আমি কিন্তু আসলে আপনার এই স্পিকারটা কিন্তু অনেক ফ্যান হয়ে গিয়েছে, কারণ এটার সাউন্ডটা আমি নিজেও শুনেছি। আপনারা নিজেরা চাইলেও এটা আসলে কখনো যদি সুযোগ হয়ে থাকে দেখতে পারেন। তো আপনারা দেখলেন যে আমরা হচ্ছে স্পিকারটা আর কি এখন আনবক্সিং করলাম। তো এটা হচ্ছে আপনার আনবক্সিং করলাম, দেন হচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, এবং JBL এর যেই লেখাটা আছে বা স্টিকারটা এটা কিন্তু আরও সুন্দর। এবং এই যে দেখতে পাচ্ছেন সিলিংয়ের দুটো জায়গা আছে, এই যে সিলিংয়ের জায়গাগুলো, এরপর হচ্ছে আপনার সাউন্ড কমানো যাবে, বাড়ানো যাবে, তারপর হচ্ছে সব কিছু এখানে কিন্তু মোটামুটি আর কি আছে। তো ঠিক আছে বন্ধুরা, তো আজকে এই ছিল আমাদের একটি ভিডিও JBL এর স্পিকার। তো অবশ্যই আমাদের ভিডিওটি কেমন লাগছে আমাদেরকে জানাবেন, আর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমাদেরকে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো ভিডিওটি। তো অবশ্যই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।